আলাইকুম প্রেমপিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং IBBL আই স্মার্ট অ্যাপস রিভিউ। এটা কী কী সার্ভিস আছে টু জেড, সাইন আপ করার জন্য আপনাদেরকে এই যে নিচের দিকে সাইন আপ বাটন দেখছেন, এখানে সাইন আপ করতে হবে। এই অপশন সাইন আপ অপশন, এখান থেকে সাইন আপে ক্লিক করলে আপনাকে কন্টিনিউ ওকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি এখানে ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউ বাটন ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এখানে ফার্স্ট নাম দিতে বলবে, অ্যাকাউন্টে যে নামটা দিয়ে প্রদান করছেন, লাস্ট নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দেবেন যেটা অ্যাকাউন্টে দেওয়া। তারপরে ক্যাপসা পূরণ করে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে আপনাকে একটা ইমেলে লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্ক বরাবর ক্লিক করলে আপনাকে একটা ফর্ম পাঠানো হবে, যে ফর্মে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সকল যে তথ্যগুলো আপনার দিতে হবে সেই তথ্যগুলো দিয়ে আপনি পূরণ করে সাবমিটে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম পিডিএফ ফাইল আকারে ফর্ম পাঠানো হবে। সেই ফর্মটা আপনি ব্রাঞ্চে যেয়ে জমা দিলে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আপনি লগ ইন করবেন সেই ইউজার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা ইউজার আইডি আপনি রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। ইউজার আইডি আপনাকে ইমেলে ইমেল দেওয়া হবে, ইমেলকে ইউজার আইডি হিসেবে দেওয়া হবে এবং পাসওয়ার্ড তো আপনি দেবেনই যখন রেজিস্ট্রেশন করবেন। সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিতে আপনি লগ ইন করবেন আইব্যাংকিং আই স্মার্টে। তারপরে এখানে আপনি থিয়েটারে দেখতে পারবেন যে আপনার মেনু দেখাচ্ছে, আপনার ইমেলটা দেখাবে, হোম দেখাবে। অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন, অ্যাকাউন্ট সামারি, অ্যাকাউন্ট ব্যালেন্স, ইনকোয়ারি। এখন যে এরকম চার্জ করলে অ্যাকাউন্টের সকল ডিটেলসগুলো এখানে দেখা যাবে। তারপর আপনি অ্যাকাউন্ট ইনফরমেশান এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশান, কবে অ্যাকাউন্ট ওপেন করছেন সেইগুলো। এখান থেকে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট কত তারিখ থেকে কত তারিখ সেটাই করা পারবেন, ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়, আপনি যদি চেক বই ইস্যু না করে থাকেন, তাহলে আপনি এখান থেকে চেক বই ইস্যুতে ক্লিক করে চেক বই রিকোয়ার দিতে পারবেন। এখান থেকে চেক বই রিকোয়ার দেওয়ার জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করুন, একাধিক অ্যাকাউন্ট থাকলে এখানে লিস্ট থাকবে, কত তাক পাতা চেক বই চান সেখানে দেওয়া থাকবে লিস্ট, সেটা সিলেক্ট করে টিফিন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ, টিফিন কোনটা সেটা হচ্ছে আপনার টিফিন জেনারেট করতে হয় আপনার অ্যাকাউন্টের জন্য, আই ব্যাঙ্কিংয়ের জন্য টিফিন লাগে, সেই টিফিন এটা কীভাবে জেনারেট করতে হয় সে ভিডিও দেবো, দেখে নেবেন। আর এখানে দ্বিতীয়ত আছে ট্রান্সফার, আপনি আই ট্রান্সফার মানে এটা ইসলামী ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্ট টাকা পাঠাতেন, আই ট্রান্সফার আদার্স ব্যাঙ্ক মানে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে এখানে এফটি নেবেন, পিএসবি, আরটিজি মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এবং এখানে ক্যাশ বাই কোড অপশান আছে, যেটা আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, কার্ড না থাকলেও এই আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো সময় টাকা উঠাতে পারবেন। এখানে প্রিন্ট আইবিএল, এখানে আপনি ক্লিক করলে আপনার ব্রাঞ্চের লোকেশন, এটিএমের লোকেশন দেখাবে। বাই এয়ার টিকিটে ক্লিক করলে আপনি এখান থেকে এয়ার টিকিট কিনতে পারবেন প্লেনের। হ্যাঁ, সেটিকে ক্লিক করলে আপনি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, টিফিন সেট করতে পারবেন বা টিফিন সেট চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে ম্যানেজ ফাইবার ক্লিক করলে আপনি এআই ব্যাঙ্কিং ওটিপি ফাইবারে নিতে পারবেন অ্যাক্টিভেট করে। এবং সবশেষ আপনি লগ আউট করে হয়ে যেতে পারবেন, এবং কন্ট্যাক্ট তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেই ইমেল অ্যাড্রেস এখানে আছে, তাও আপনি ইমেলে যোগাযোগ করতে পারেন। তাই বন্ধুরা, এই ইসলামী ব্যাংকের আই স্মার্ট অ্যাপসের রিভিউ এই পর্যন্তই। যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটির নিচে লাইক বাটন দেখুন, লাইক করে দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো যদি ইসলামী ব্যাংকের ভিডিও নিয়ে আসি তাহলে আপনার মোবাইলে চলে যাবে সবার আগে। তাই বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবগুলোই।